सब्जियों की आसमान छूती कीमतों के कारण की जांच के लिए मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर टास्क फोर्स सिलीगुड़ी के विभिन्न बाजारों में अभियान चला रही है। शुक्रवार की सुबह सिलीगुड़ी, बागराकोट, थोक बाजार, सुभाषपल्ली, घोघोमारी समेत विभिन्न खुदरा बाजारों में अभियान चलाया गया। इस दिन टास्क फोर्स के अधिकारी ने सुभाषपल्ली बाजार में जाकर देखा कि लगभग हर सब्जियां ऊंची दरों में बिक रही है। व्यवसायियों को थोक बाजार मूल्य से बहुत अधिक कीमतों पर सब्जियां बेचने के लिए नाम पंजीकृत किया गया, जिसके बाद प्रत्येक व्यवसायियों के लिए बाजार दरें तय की गई। टास्क फोर्स के अधिकारियों ने कहा कि अगर व्यवसायी कीमत का अनुपालन नहीं करेंगे तो कानून के मुताबिक कार्रवाई की जाएगी। আমরা এই জন্যই রেগুলার মনিটরিংটা বেশি করে করছি, যাতে সকালে এবং বিকালে এবং পারলে রাতের দিকেও আমরা মনিটরিং করি যতক্ষণ সবজি দোকান খোলা থাকে। এবং আমরা আপাতত যে একটা টিম নিয়ে করেছি, এই টিমগুলোকে আরও ভেঙে ভেঙে আরও বেশি করে মনিটরিং আমরা বাড়াবো। পদক্ষেপ একটাই, রেট কমাতে হবে। যদি রেট না কমায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেকটা তাই মনে হচ্ছে, যা খবর পাচ্ছি, অনেক আমরা বিভিন্ন কাস্টমারদের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলে যা বুঝছি, এই সমস্যাটা আছে এবং আমরা যাওয়ার পরে দাম কমে গেছে সত্যি। পরবর্তীতে এই সমস্যা কমপ্লেনগুলোও আসছে, যেটা আপনারা বললেন। সুতরাং আমরা দেখছি মনিটরিং আরও বাড়াচ্ছি, নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা বলে দিচ্ছি, আমরা জনসাধারণকে ডেকে ডেকে বলছি। আজকে আমাদের সেই উদ্দেশ্য আছে, শুধু দোকানদার নয়, আমরা জনসাধারণের সাথে কথা বলছি। টমেটোর দাম বাজারে কখনোই 100 টাকা নেই, কেন হোলসেল মার্কেটে এটা 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের কাছে 65 থেকে 70 টাকা কিলোতে আসা উচিত। যতই সে তার ফ্রেড চার্জ, মানে কমিউনিকেশন চার্জ বা ধরুন যে কিছু নষ্ট ধরে নিয়ে আমরা করেছি এবং সেটা বলেও দিয়েছি, এবং সেটা তাতে দেখা যাচ্ছে অনেক মার্কেটে সেটা কন্ট্রোল হয়েছে। এই সুভাষপল্লী বাজারে এসে একটু অন্যরকম মনে হচ্ছে, সেটা আমরা দেখছি, সেটা আমরা শুনেছি এবং এই এটা নিয়ে আমরা আরও মনিটরিং রাখছি। এখানে এটা আমাদের পুরো ফোর্স বা টাস্ক ফোর্স আমরা আপাতত আমাদের 2 মাস যদি চলবে, আরও সময় লাগলে আরও বেশি প্রতিদিনই চলবে।